হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকালবেলা বেরিয়েছি 10:30টার সময়। এখন সুইজারল্যান্ডের টেম্পারেচারটা অনেক কমই আছে, 8 ডিগ্রি 9 ডিগ্রি সেলসিয়াস মতো, তাই সকাল সকাল বেরোলেও খুব একটা ঠান্ডা লাগবে না। সুইজারল্যান্ডে ট্রেনে যাওয়ার সময় ট্রেনের জানলার ধারে বসে যেতে যেতে কিন্তু খুব ভালো লাগে। এই দূরের বাড়ি ঘর গাছ পাহাড় এগুলো দেখতে দেখতে যেতে কিন্তু খুব সুন্দর লাগে। আজকে অল্টেন থেকে আমাদের ডেস্টিনেশান হচ্ছে ইন্টারলাকেন। ইন্টারলাকেনে কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা ইন্টারলাকেন ওয়েস্ট আর একটা হচ্ছে ইন্টারলাকেন ওয়েস্ট বা ইন্টারলাকেন ইস্ট। আজকে আমাদের ট্রেনটা অল্টেন থেকে ছেড়ে বার্ন হয়ে তারপরে থুন আর স্পিজ হয়ে যাবে ইন্টারলাকেন। সামনে যে লেকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে থুন লেক। এই লেকটা থুন থেকে শুরু করে তারপরে ইন্টারলাকেন অবধি রয়েছে। এখন অনেকটা রাস্তায় চলে এসেছি, আর একটুখানি গেলেই ইন্টারলাকেনে পৌঁছে যাব, আর 20 মিনিট মতো সময় লাগবে। পৌঁছে গেছি ইন্টারলাকেনে। ইন্টারলাকেন জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দূরেই আকাশে মেঘ আর পাহাড় মনে হচ্ছে যেন একসাথে মিশে গেছে। ইন্টারলাকেন শহরটা কিন্তু বার্ন ক্যান্টনের মধ্যেই অবস্থিত, আর সুইজারল্যান্ডের অন্যান্য শহরের মতো এরও অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু জার্মান। সামনেই একটা টেলিফোন বুথের মতো দেখতে পাচ্ছি, তবে এর ভেতরে টেলিফোন নেই, ছোট বড় বিভিন্ন বুকস দিয়ে সাজানো আছে। এখানে কিন্তু অনেক বড় একটা মার্কেট রয়েছে, আর সামনেই একটা দেখছি যে ঘড়ির মার্কেট রয়েছে। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি রাখা রয়েছে, নিচের ফুটপাতটাও বিভিন্ন ঘড়ির চিহ্ন রয়েছে। সামনে যে দরজাটা দেখা যাচ্ছে সেটার ডোর লকটাও ঘড়ির চিহ্ন দেওয়া রয়েছে। আর একটুখানি আগিয়ে এলাম, এখানে একটা ছোট্ট ক্লক গার্ডেন দেখতে পেয়েছি। কি সুন্দর কাঁটাটা ঘুরছে আর টাইম দেখাচ্ছে। সামনেই রয়েছে একটা সুন্দর ক্যাসিনো। সুইজারল্যান্ডের এমনি প্রাকৃতিক সৌন্দর্যটাই এত সুন্দর, তারপরে ইন্টারলাকেন জায়গাটাও এত অর্গানাইজড যে আরও তার উপর থেকে বেশ সুন্দর দেখতে লাগছে। এখানে আমাদের বলিউড সিনেমার ফেমাস ডিরেক্টর যশ চোপড়ার স্ট্যাচু রয়েছে। নিচে একটা বোর্ড আছে, সেখানে লেখা আছে যে অ্যাম্বাসেডর অফ ইন্টারলাকেন। যশ চোপড়ার অভিনীত অনেক ছবির শ্যুটিংই ইন্টারলাকেনে করা হয়েছে। এই জায়গাটায় দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে একটা সিন শুটিং করা হয়েছে, যেখানে শাহরুখ খান কাজলকে একটা রোজ দিয়ে প্র্যাঙ্ক করে, সেই শুটিংটা এইখানটায় করা হয়েছে। তবে এখন এখানে ফাউন্টেনটা বন্ধ আছে, হয়তো উইন্টার সিজন, তো তার জন্য অফ করে রাখা হয়েছে। এখানে অনেকেই দেখছি যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, বিভিন্ন ভিডিও তুলছে। তাই ব্যাপার যখন DDLJ আর শাহরুখ খানের, তখন ইন্ডিয়ান্সদের একটু ইমোশনস তো এমনি জড়িয়ে থাকে, তাই প্রায় ইন্ডিয়ান্সরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। এখানে সামনেই কোথাও মনে হয় প্যারাগ্লাইডিং করা হচ্ছে, তাই প্যারাগ্লাইডিং করতে করতে সবাই আসছে আর এই মাঠটার সামনে এসে নিচে নামছে। প্যারাগ্লাইডিং দেখার জন্য সবাই এখানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কেউ বা বেঞ্চে বসে আছে, দেখতে তো খুব সুন্দর লাগছে। সুইজারল্যান্ডে তো সবসময় ট্যুরিস্টদের অনেক ভিড় থাকে, আর বেশিরভাগ ট্যুরিস্টরাই সুইজারল্যান্ডে ঘুরতে এসে ইন্টারলাকেনে থাকে। এখানে কিন্তু অনেক হোটেলস রয়েছে, এছাড়াও এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টসও রয়েছে খাওয়ার জন্যে।
ঘুরতে ঘুরতে তারপরে আমরা একটা সুভেনিয়ার শপ দেখতে পেলাম। এখান থেকে সুইজারল্যান্ডের স্মৃতি হিসেবে যদি কেউ কিছু নিয়ে যেতে চায় এখান থেকে নিয়ে যেতে পারে। এখানে সোয়াচের বিভিন্ন রকমের ঘড়ি রয়েছে। সোয়াচ হচ্ছে সুইজারল্যান্ডের একটা ওয়াচমেকার কোম্পানি যেখানে বিভিন্ন রকমের লাক্সারি ঘড়ি পাওয়া যায়। দেখা যাক যে কীরকম ঘড়ি এখানে পাওয়া যায়। ছোট বড় বিভিন্ন রকমের ঘড়ি দেখতে পাচ্ছি। সামনে আবার একটা ট্রেনকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে তো চারিদিকে ঘড়ি রাখা রয়েছে। আচ্ছা, এখানে আবার ভিক্টোরিনিক্স এর একটা শপ রয়েছে। দেখি আগে নিচেরই পোর্শনটা ঘুরে নিই, তারপরে আবার ওই দিকে যাব। ভিক্টোরিনিক্স হচ্ছে সুইস আর্মি নাইফস ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেখানে বিভিন্ন রকমের নাইফ, সিজার, ব্যাগ, পারফিউম এসব পাওয়া যায়। এখানে হয়তো ভিক্টোরিনিক্সের সুভেনিয়ার শপ রয়েছে যাতে ট্যুরিস্টরা কিছু ছোটোখাটো এখান থেকে কিনে নিয়ে যেতে পারে, যাতে ট্যুরিস্টরা এখানে ঘুরতে এলে তাদেরও ভালো লাগে, তাই জন্য বিভিন্ন রকমভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখানে আবার বিভিন্ন রকমের ছোটো বড়ো কাউবেল পাওয়া যাচ্ছে। বড়ো কাউবেলগুলোর দাম একটু বেশি, দেখছি 20 ফ্র্যাঙ্ক করে, আর মাঝারি কাউবেলগুলো ওই 15 ফ্র্যাঙ্ক 16 ফ্র্যাঙ্ক করে, আর ছোটোগুলো 7-8 ফ্র্যাঙ্ক করে দাম রয়েছে। এই কাউবেলটা অনেকটাই বড়। এখানে রয়েছে ভিক্টোরিনিক্সের বিভিন্ন রকমের সুইস নাইফ, এছাড়া এখানে রয়েছে সুইস নেল ক্লিপার। যে নেল ক্লিপারগুলোর দাম হচ্ছে 12 ফ্র্যাঙ্ক করে, মানে 1000 টাকার কাছাকাছি। এছাড়াও ভিক্টোরিনিক্সের এখানে ব্যাগ পাওয়া যাচ্ছে। এখানে আছে বিভিন্ন রং বেরঙের ছুরি। ছুরিগুলোরও ওরকমই দাম, ওই 7 ফ্র্যাঙ্ক 8 ফ্র্যাঙ্ক করে। এখানে এগুলো হচ্ছে কিচেন নাইফ। ওখান থেকে বেরিয়ে এসে তারপরে আমরা এই হোটেলটার সামনে এলাম। এটা হচ্ছে ভিক্টোরিয়া জুংফ্রাও হোটেল। বলা হয় যে ইয়াশ চোপড়া নামে এখানে একটা স্যুট বুক করা রয়েছে। আকাশে কত প্যারাগ্লাইডিং রাইড হচ্ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে নীল আকাশে রং বেরঙের পাখি উঠছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ইন্টারলেকের জায়গাটা দেখে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, দেখা হবে আবার পরের একটা ব্লগে।